الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله তোমার كلام الله থেকে কয়েকটি সূরা তেলাওয়াত করেছি আল্লাহ তোমার হাবিবের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করলাম মাওলা আল্লাহ আল্লাহ আমাদের উদ্দেশ্য তো আপনার জানা ও মালিক আল্লাহ সর্বপ্রথম আমাদের জীবনের সমস্ত গুনাহের মাফ আল্লাহ গুনাহ দিয়ে সাইলে মাওলা জাহান্নাম সারা কিছুই দেখি আল্লাহ আমার গুনাহ মরুভূমির বালুচনার চাইতে বেশি হতে পারে মাহবুব আল্লাহ সাগরের পানির চাইতে বেশি হতে পারে আল্লাহ তোমার রহমত থেকে বেশি নয় মাওলা আল্লাহ তুমি নিজেই কোরআনের মধ্যে বলছো আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ দুনিয়ার এক দরবারে যদি সমস্যার সমাধান না হয় মানুষ অন্য দরবারে চলে যায় এক অফিসে সমাধান না হলে অন্য অফিসে আদালতে চলে যায় মানে আল্লাহ তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই মৌলা আল্লাহ ইয়া আল্লাহ আর কার দরবারে কোথায় যাব মৌলা ইয়া আল্লাহ তুমি আমাদের মাফরমাও ইয়া আল্লাহ পরিবার দিগারে আলম ইয়া আল্লাহ আজকের তোমার বান্দা বান্দির মৃত্যু তাই ইয়া আল্লাহ যারা মা হারাইছে বাবা হারাইছে তারা জানে মৌলা কি কষ্ট আল্লাহ তুমি ইয়া আল্লাহ ওনার আম্মা আব্বারে মাফ ফরমাও ইয়া আল্লাহ দুনিয়ার সব মানুষ একটা না একটা স্বার্থে নিয়ে আল্লাহ তোমাকে ভালোবাসে আল্লাহ একমাত্র বিনা স্বার্থে বিনা পরিশ্রমে মার বাবা ভালোবাসে ইয়া আল্লাহ তুমি ইয়া আল্লাহ ওনার আম্মা আব্বারে মাফ ফরমাও ইয়া আল্লাহ মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে মাওলা আল্লাহ তোমার বান্দা বান্দির আল্লাহ এই ভুল ত্রুটি আল্লাহ তুমি মাফ ফরমাও ইয়া আল্লাহ পরওয়ার দিয়ারে আলম ইয়া আল্লাহ তাদের খবর দে আল্লাহ জান্নাতের পাক ইয়া আল্লাহ তাদের কবরের সম্পর্ক বিশ্ব নবীদের রোজা আতরের সাথে করে দাও ইয়া আল্লাহ তমাম দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে ইয়া আল্লাহ দেশ থেকে বিদেশের খবর লওয়া যায় ইয়া আল্লাহ গোরের পাশে আল্লাহ সাড়ে তিন হাত মাটির নিচে খবরের খবর আল্লাহ পরওয়ার দিয়ারে আলম ইয়া আল্লাহ রাম্মাবারে মাফ ইয়া আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি কেশাকারি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আল্লাহ সবাইকে তুমি মাফ ফরমাও ইয়া আল্লাহ অনেক মানুষের আওলাদ নাই দোয়া করবে ইয়া আল্লাহ সবাইরে তুমি মাফ ফরমাও ইয়া আল্লাহ পরিবার দিগারে আলম এইবারে তো অনেক মুরব্বীরা চলে গেছি ইয়া আল্লাহ আসি আমরা মুরব্বী হারা হয়ে গেছি মৌলা আল্লাহ সকল মুরব্বীদেরকে তুমি মাফ ফরমাও ইয়া আল্লাহ তাদের কবরের জান্নাতের বাগ ইয়া আল্লাহ আমরা যারা জীবিত আছি মাওলা আমাদের সবাইকে নেক হায়াত তৈবতা ইয়া আল্লাহ বেশি বেশি করে নেক ইয়া আল্লাহ আমল করার তৌফিক দান ফরমাও ফাসক্তের নামাজ জামাতের শহীদ করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ বেশি বেশি করে ইবাদত বন্দি করার তৌফিক দান ইয়া আল্লাহ মন্দ কাজের প্রতি আল্লাহ ঘৃণা সৃষ্টি করে দাও ইয়া আল্লাহ নেক কাজের প্রতি আল্লাহ আমাদের মজা সৃষ্টি করে দাও মাওলা ইয়া আল্লাহ আমাদের ঘরের প্রত্যেক সদস্যরে আল্লাহ নামাজি বানাও দিলদার বানাও কুরআন ইয়া আল্লাহ আমরা সন্তানের কারণে আল্লাহ আমাদের মা বাপের ইয়া আল্লাহ তমাম দুনিয়া ঘুরলে দেখা যায় মৌলা সন্তানের কারণে আজকে মা বাবা আল্লাহ লাঞ্ছিত ইয়া আল্লাহ আমরা সন্তানদেরকে আল্লাহ আল্লাহ সন্তান বানাই দেব ইয়া আল্লাহ নে কার সন্তান বানাই আল্লাহ আমরার কলিজার ঠান্ডা করে দেবো মৌলা ইয়া আরহামার রাহমিন ইয়া আকরাম আল আকরামিন ইয়া আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে খয়ের আর বরকাত দান করে দাও মৌলা ইয়া আল্লাহ পরওয়ার দিয়ারে আলম ইয়া আল্লাহ আমরার রুহানি জিসমানি রূপ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত ইয়া আল্লাহ পরওয়ার দিগারে আলম ইয়া আল্লাহ আজাব আর গজব অমিক্রন নামে আজাব আর গজব থেকে আমাদের সবাইকে হেফাজত ইয়া আল্লাহ শাবান মাসের
ফাজাইল আর বরকত দিয়ে আমাদের সবাইকে মালামাল করে দেন। ইয়া আল্লাহ, শাবান মাসুল খাতির আল্লাহ আমাদের মুদ্দাগুলদেরকে আল্লাহ তুমি মাফ ফরমাও। ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরাম আল আকরামিন। ইয়া আল্লাহ মানুষের দুষ্টামি, ইয়া আল্লাহ জিন্নাতের ওয়াসওয়াসা থেকে আল্লাহ এই গরকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম, এই গরকে তোমার কুদরতের হাওলা করে দিলাম মাওলানা। ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ গরের মধ্যে শান্তি নাজিল করে দেন মাওলানা। ইয়া আল্লাহ গরের প্রত্যেক সদস্যের ঐক্যবদ্ধ ইয়া তাহার তৌফিক দান করে দেন মাওলানা। ইয়া আল্লাহ পরওয়ার দিগারে আলম, ইয়া আল্লাহ তারার আওলাদ যে যেখানে আছেন আল্লাহ প্রত্যেকে তুমি শান্তি দান করে দেন। ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরাম আল আকরামিন। ইয়া আল্লাহ পরওয়ার দিগারে আলম, ইয়া আল্লাহ আমার মহিলাদেরকে আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবুল। ইয়া আল্লাহ পরওয়ার দিগারে আলম, ইয়া আল্লাহ এই মুরব্বীদেরকে আল্লাহ তুমি দীর্ঘদিন আমাদের সামনে রেখে, ইয়া আল্লাহ তোমার বাকি জিন্দগি তোমার গুলামে করার তৌফিক দান করমাও। ইয়া আল্লাহ পরওয়ার দিগারে আলম, ইয়া আল্লাহ সন্তানদেরকে আল্লাহ নেককার সন্তান বানাও। ইয়া আল্লাহ মুরব্বীর যত নেক উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা আছে ইয়া আল্লাহ সমস্ত ইয়া আল্লাহ তামান্না আশারে আল্লাহ তুমি পুরা করে দেন। ইয়া আল্লাহ বিদেশ বাড়ি আস্তারে আল্লাহ তুমি সহজ করে দেবো মাওলা। ইয়া আল্লাহ এই করে আল্লাহ তুমি উন্নতি দান করে দেবো মাওলা। ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরাম আল আকরামিন। ইয়া আল্লাহ সন্তানের কোনো সমস্যা হইলে আল্লাহ মা বাবার ধৈর্য ধারণ করতে পারে। ইয়া আল্লাহ আজকে অসংখ্য অগণিত দিন ধরে আল্লাহ খবরের পাশে আল্লাহ আমার আদরের মাই বাবার অবস্থা বজায়। ইয়া আল্লাহ তুমি আমার মা বাবার জিম্মাদার হইতে মৌলা। ইয়া আল্লাহ কবরের জিন্দগিরে তুমি শান্তির জিন্দগি বলে। ইয়া আল্লাহ কত পরেশানি আল্লাহ কত কিছু করছেন মৌলা আমার জন্য। ইয়া আল্লাহ নিজে না খাই আল্লাহ পেশাব পায়খানা অনেক পরিষ্কার করছেন মৌলা, আজকে তারা খেদমত করতে পারলাম। ইয়া আল্লাহ তুমি তার মাফ করে দাও মৌলা। ইয়া আল্লাহ সন্তানে দোয়া করলে আপনি দোয়া কবুল করেন মৌলা। ইয়া আল্লাহ আমরা সন্তান হয়ে দোয়া করলাম আল্লাহ আমাদের মা বাপরে তুমি মাফ করে মাও। আমরা দাদা দাদি নানা নানি খেয়ে সাকারি পাড়া প্রতিবেশী আল্লাহ সবাই তুমি মাফ করে দেবো। ইয়া আল্লাহ বিদেশে যারা আছেন আল্লাহ সুই সালামতের জিন্দগি দান করে দেবো মৌলা। ইয়া আল্লাহ অসুস্থতা থেকে সবাই হেফাজত করি মৌলা। ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরাম আল আকরামিন। আল্লাহ হজ না করে আমরা রে মৌ। ইয়া আল্লাহ পরওয়ার দিগারে আলম, ইয়া আল্লাহ হজ না করে মৌ। ইয়া আল্লাহ নবীর রওজা শরীফে দাঁড়াইয়া ইয়া আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া তাওফীক দান করো। ইয়া আল্লাহ পরওয়ার দিগারে আলম, ইয়া আল্লাহ শেষ গুজারিশ মাওলানা খুদা আমরার গুনাহের কারণে আল্লাহ আমরা স্ক্রিন দিয়ে পরীক্ষা করব। ইয়া আল্লাহ পেশাব পায়খানা সানাইয়া বিস্নান উদ্দে ফেলাইয়া মারিয়ে নাও। ইয়া আল্লাহ পানির মধ্যে ডুবাইয়া আগুন দিয়া জ্বালাইয়া ছাই করিয়ে নাও। ইয়া আল্লাহ তোমার মনসা যখন চলে আসবে ইয়া আল্লাহ তখন আমাদের দৌলত ইমান দান করিও। ইয়া আল্লাহ গুনাহ থেকে পাক সাফ করিও মৌলা। ইয়া আল্লাহ রমজান মাসে সবে কদরে আল্লাহ শুক্রবার দিনে মক্কা মদিনায় থাকা অবস্থায় জিকির ফিক্র ওয়াজ নসিহত শোনার অবস্থায় ইয়া আল্লাহ কোরআন তিলাওয়াত থাকা অবস্থায় আমাদের মাল্লা খুব মত পাবে। ইয়া আল্লাহর জবান দিয়ে জারি করে দিও কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন।